মঙ্গলবার বিকেল 4টার দিকে মেয়র আইভি নগর ভবন থেকে বের হয়ে নগরীর বঙ্গবন্ধু রোডের ফুটপাথ দিয়ে হাঁটতে শুরু করেন। এ সময় তার সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও বেশ কিছু সমর্থক ছিলেন। এক পর্যায়ে আইভি সমর্থকরা ফুটপাতে হকারদের বসতে নিষেধ করলে হকাররা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে চাষাড়া এলাকায় শামীম ওসমান সমর্থকরা হকারদের সঙ্গে যোগ দেয়। সংঘর্ষের এক পর্যায়ে হকার ও শামীম ওসমান সমর্থকরা মেয়র আইভির ওপর হামলা চালালে ঢিলে তিনি আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় প্রায় 300 রাউন্ড ফাঁকা গুলি ও বেশ কয়েকটি টিয়ার শেল ছোঁড়ে। আমরা মাঝামাঝি অবস্থানে ছিলাম, কোনো পক্ষ যাতে সংঘর্ষে জড়াতে না পারে। তারপরে উভয় পক্ষের কিছু উচ্ছৃঙ্খল কর্মী তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে পরস্পরের দিকে এবং পুলিশ মধ্যবর্তী অবস্থানে থেকে উপপক্ষকে নিবৃত করেছে। পরে হকারদের সমর্থনে সংসদ সদস্য শামীম ওসমান রাস্তায় নেমে এসে হকারদের পক্ষ নিয়ে বঙ্গবন্ধু সড়কে অবস্থান নেন। সেখানে তিনি হকারদের সমর্থনে বক্তব্য দেন। আমি দেখেছি অনেক বিএনপির ক্যাডার আজকে মাঠে আছে, আমি দেখেছি বিএনপির মার্ডার কেসের আসামি যারা তাদের ভাইরা সব আজকে নারায়ণগঞ্জে ব্যবহারের মিছিলে অপ্রবেশ করে নারায়ণগঞ্জে অশান্ত করার সৃষ্টি করছে। এদিকে আহত আইভি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে অবস্থান নিয়ে এ পরিস্থিতির জন্য সাংসদ শামীম ওসমানকে দায়ী করেন। তিনি এ সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন। হঠাৎ করে কেন শামীম ওসমান রাইফেল ক্লাবে বসে থেকে এই সহস্রভাবে আক্রমণটা করলো এবং আজমিরি ওসমান আজকে সকাল থেকে 4-5 বার সারা শহরের মধ্যে টহল দিয়েছে, কোথায় ছিল প্রশাসন? আজকে যখন এইভাবে আপনাদের চোখের সামনে প্রেস ক্লাবের সকলে আপনারা দাঁড়িয়েছিলেন, ঝড়ের বেগে এইভাবে আপনার ইট পাটকল ঢিল হলো, এত এত প্রশাসনের লোকজন কোথায়? সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।